অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইউটিউব প্রত্যেকটাতেই কমেন্ট সেকশন চেক করলেই একটা জেভিয়ার নামক একজন ব্যক্তির আমরা পরিচয় পাই। কিন্তু এই জেভিয়ারটাকে, এই জেভিয়ার কখনো হাস্যময়ী, কখনো কাঁদছে, কখনো রাগন্ত অবস্থায়, এত কিছু দেখায় না। জেভিয়ার থাকে খুব নিশ্চুপ এবং শান্ত প্রকৃতির একজন মানুষ, যে সবসময় একটা শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই শান্ত প্রকৃতির জেভিয়ারকে অনেকেই জানে না। চলুন তাহলে আজকে জানা যাক জেভিয়ারকে। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, প্রত্যেকে যে যাই পোস্ট করুক না কেন, তার কমেন্ট সেকশনে জেভিয়ারকে পাওয়াই যাবে। জেভিয়ার এমন এমন কমেন্ট করে যে না হেসে থাকা যায় না। এই জেভিয়ারের কাহিনী শুরু হয়েছিল 2013 সালের জুলাই মাসে। এর আসল নাম পাকালু পাপিতো। এই পাকালু পাপিতো প্রথম তার জার্নি শুরু করেছিল টুইটার থেকে। টুইটারে যে কেউ কিছু পোস্ট করলে তার কমেন্ট সেকশনে তিনি হাজির হয়ে যেতেন এবং সেখানে বিভিন্ন ধরনের কমেন্ট করতেন। সেই কমেন্ট কোনো সেলিব্রিটির হতে পারে, সেই কমেন্ট সেকশনটা কোনো সাধারণ মানুষের হতে পারে, তবে তিনি নিজস্ব কিছু এমন কমেন্ট করতেন যার কোনো মানে থাকতো না। এমন এমন বিদঘুটে বিদঘুটে কথাবার্তা তিনি লিখতেন যা দেখে লোকে হাসতো। এই পাকালু পাপিতো যে টুইটার হ্যান্ডেলার আছে তার এই কমেন্টগুলোকে বিভিন্ন মেমাররা তুলে নেয় এবং মেমাররা তাদের নিজস্ব মতো নাম দেয় জেভিয়ার। আর এই জেভিয়ার আস্তে আস্তে এইভাবে ভাইরাল হতে শুরু করে। তার এই কমেন্ট করার অভ্যেস তাকে নিয়ে গিয়েছিল একটা ফেসবুক পেজে। ফেসবুক পেজ তিনি খুলে ফেলেছিলেন এবং সেই বিভিন্ন টুইটারে তিনি যা যা কমেন্ট করতেন সেইগুলোর স্ক্রিনশট নিয়ে সেই ফেসবুক পেজে তিনি আপলোড করতেন। এই করতে করতে তার ফেসবুকে ফলোয়ার হয়ে গিয়েছিল 5 লাখ এবং তার টুইটার ফলোয়ার হয়েছিল 8 লাখ। কিন্তু প্রবলেম হলো, এই এত পপুলারিটি গেইন করার পরেও ফেসবুক এবং টুইটার দুই জায়গা থেকেই এই পাকালু পাপিটোর অ্যাকাউন্টকে ডাউন করে দিয়েছিল। এর ফলে তার ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। ফেসবুক বা টুইটার তাকে ডাউন করলে কী হবে? তার এই স্ক্রিনশটগুলো এতটাই ভাইরাল হয়ে গিয়েছিল যে অনেকে ফেক অ্যাকাউন্ট বানিয়ে সেখানে এই সমস্ত স্ক্রিনশটগুলো শেয়ার করতো এবং সেই অ্যাকাউন্টগুলোর নাম পাকালু পাপিতো রাখা হয়েছিল। কারণ এ থেকে সবাই জানতো যে এই জেভিয়ার ব্যক্তিটা ওখানেই শেয়ার করছে। কিন্তু আদৌ সেই জেভিয়ারের নামে অসংখ্য ফেক অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছিল অল্প সময়ের মধ্যে। এখনও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন চেক করলে জেভিয়ারকে খুঁজে পাওয়া যায়। জেভিয়ার আর কেউ নয়, মেমারদের তৈরি একটা চরিত্র। এর আসল নাম হচ্ছে পাকালু পাপিতো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।